জিনিস খাবো, এটা হলো শাপলা দিয়া শাপলা বটি আর কি, যেটা নর্মালি শাপলা বটি। এটা হলো সর্ষে দিয়ে ভেন্ডি, এটাকে কি বলে, সর্ষে ভেন্ডি বলে মনে হয় তরকারি না, একটু আলাদা। এটা হলো ঘন করে মুগের ডাল, এটা হলো নর্মালি লাল শাক, আর এটা হলো আপনার দেশি কাঁচামরিচ, আমাদের বাড়ির কাঁচামরিচ, প্রচন্ড ঝাল এগুলো দুইটা আছে, খাইতে পারবো না, যাই না। ঢাকার বাজার যে সব কাঁচামরিচ কিনতে পারা যায় এগুলো তোরা ধার হয় না, নর্মাল ধার হয়। সিজনের শেষের দিকে শাপলা অবশ্য আমাদের দেশে নাকি জল আরো বাড়তেছে, জল যদি বাড়ে তাহলে আরো অনেকদিন বাজে। এটা নর্মাল শাপলা বটি, কিন্তু আপনি নিরামিষ, কিন্তু পেঁয়াজ রসুন কিছু নাই। এটা বা সোমবারে শুধু সরিষা সোমবার দিছে, সাবলা যেভাবে রান্না করা হবে আমার কাছে খুব স্বাদ লাগে। ঢেড়ার যা সর্ষে আপনার খান নিতে জানি না, ভালোই লাগে, নিরামিষ। সরষে ঢেঁড়স রান্না করা অন্য দেশে করে কিনা জানা নাই।
একটা ঢেঁড়শে দুই পিস করা হয়েছে। আজকে খবর হয়ে গেছে, দুটা শুকনো মরিচ খেয়েছি, দুটা কাঁচা মরিচ খেয়েছি, বাড়ির কাঁচা মরিচ অনেক ঝাল, এই সাইজ হয় ঝাল প্রচণ্ড ঢাল হয়ে গেছে ঝালে, খাবার নিরামিষ হলে অনেক টেস্টি খাবার হবে, প্রত্যেকটা আইটেম স্বাদ হয়েছে আজকে। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।